কম দামে সবচেয়ে ভালো ল্যাপটপ কেনার কৌশল। বাংলাদেশে কম দামে সবচেয়ে ভালো ল্যাপটপ খুঁজে খুঁজে হয়রান, কোন অনলাইন শপ থেকে কিনবেন? নো টেনশন, আমি চলে এসেছি আপনাদের চিন্তা কমাতে। কম দামে ভালো মানের ল্যাপটপ কেনার আগে চলুন ল্যাপটপ সম্পর্কে কিছু বিষয় জেনে নিই। ল্যাপটপ কি? খুব ছোট করে বলি, ল্যাপটপ হচ্ছে এক ধরনের কম্পিউটার। এর বিশেষত্ব হলো যে কোনো জায়গায় এটি বহন করা যায়, অর্থাৎ ল্যাপটপ একটি কম্পিউটার যা বহনযোগ্য এবং ভ্রমণের জন্য উপযুক্ত, বহন করার জন্য খুবই কম ওজন থাকে। ডেস্কটপের মতোই প্রায় সকল প্রোগ্রামই ল্যাপটপ কম্পিউটারে থাকে। এটি কুলের উপর নিয়ে কাজ করা যায় বলে একে ল্যাপটপ বলে। বেশিরভাগ ল্যাপটপে বর্তমানে ওয়েবক্যাম থাকে। কী কী কাজে কম্পিউটার বা ল্যাপটপের ব্যবহার হয়? শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, অনলাইন শপ, ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপিং, সামরিক ক্ষেত্র, মুদ্রণ শিল্প, চিকিৎসা ক্ষেত্র, বিনোদনের ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থায়, কৃষিক্ষেত্রে, তথ্য সংরক্ষণে, ব্যবসায়, অর্থবাজারে, হোটেলে, লাইব্রেরি ইত্যাদি আরও অনেক জায়গায়। কম দামে ভালো ল্যাপটপ কেনার উপায়। ল্যাপটপের আকার ও ওজন। ভালো ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপের আকার খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ সময়ে বিভিন্ন ভ্রমণের কাজে ল্যাপটপ ব্যবহার করা হয়। ছাত্রছাত্রীরা তাদের পড়ার কাজে এটিকে ব্যবহার করে। সাধারণত যেসব ল্যাপটপের স্ক্রিনের সাইজ 12.5 থেকে 13.3 মধ্যে থাকে, সেগুলোর ওজন 1 থেকে 1.5 কেজির মতো হয়। আপনার ভ্রমণ বিষয়ে মাথায় রেখে কম ওজনের ও আকারের ল্যাপটপ বাছাই করুন। স্ক্রিনের মান 1920x1080 পিক্সেলের স্ক্রিন সকল কাজের জন্য আদর্শ বিবেচনা করা হয়। কিবোর্ড। অনেক ল্যাপটপের কিবোর্ড ব্যাকলাইট থাকে না, যার কারণে রাতের বোতামগুলো দেখা যায় না, যা টাইপিংয়ের সমস্যা করে। তাই কেনার আগে দেখে নিন কিবোর্ডের ব্যাকলাইট আছে কি না। ল্যাপটপের সিপিইউ ও গ্রাফিক্স। কোর i7 সিপিইউ বিশিষ্ট ল্যাপটপ কেনা ভালো, কারণ এই ধরনের ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে বেশ ভালো সেবা পাওয়া যায়। আপনি যদি ল্যাপটপে বেশি গেমস খেলেন, ভিডিও এডিটিং করেন বা গ্রাফিক্সের কাজ করেন, তাহলে গ্রাফিক্স চিপযুক্ত ল্যাপটপ আপনার দরকার হবে। ল্যাপটপের ফিচার। ল্যাপটপের স্পিড কেমন সেটা দেখতে হবে। সাধারণ প্রসেসর এর ক্লক স্পিড 3.0 GHz বা এর বেশি হলে ভালো হয়। USB পোর্ট কয়টি সেটিও দেখে নিন। সাধারণত 4-5টি USB পোর্ট বিশিষ্ট ল্যাপটপ ব্যবহারের সুবিধা অনেক। ল্যাপটপের র্যাম 4 থেকে 5 GB বা তার বেশি র্যামের ল্যাপটপ কিনুন, এতে ভালো পারফরম্যান্স পাবেন। SD কার্ডের স্লট। ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের সময় SD কার্ডে ঢুকানো দরকার পড়তে পারে। SD কার্ডের স্লট থাকলে খুব সহজে SD কার্ড ব্যবহার করা যায়। তাই ল্যাপটপ কেনার সময় SD কার্ড স্লট আছে কি না যাচাই করে নেবেন। ল্যাপটপের হার্ড ড্রাইভ। 700+ GB হার্ড ডিস্কের ল্যাপটপ কিনুন। ব্যাটারি খারাপ তো সব শেষ, তাই ল্যাপটপ কেনার আগে অবশ্যই ব্যাটারি সক্ষমতা দেখে নিন। সাধারণত 44W বা 50W লেখা ব্যাটারিগুলো ভালো সার্ভিস দেয়। ওয়্যারলেস কানেকশন। ডুয়াল ব্যান্ডের অ্যাডাপ্টারগুলো বেশ ভালো হয়ে থাকে। ব্লুটুথ ভার্সন 4.0 হলে সেটার ভালো সার্ভিস দিতে পারে, তাই এরকম বা তার কাছাকাছি ভার্সনের ব্লুটুথ দেখে ল্যাপটপ কিনুন। ল্যাপটপের ভালো ব্র্যান্ড। HP, আসুস, ডেল, লেনোভো, এসার, মাইক্রোসফট, হুয়াওয়ে, অ্যাপল এবং স্যামসাং। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।